ভাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো হীরা সম্পর্কে, মণিমুক্তা সম্পর্কে দেখাবো। আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন হীরা কিভাবে তৈরি হয়। চলুন আমরা স্টার্ট করি। হ্যালো বন্ধুরা, ডায়মন্ড যা সারা পৃথিবীতে অভিজাতদের প্রতীক, এটা এত দামি পাথর যে রোমান লোকেরা একে ভগবানের চোখের জলও বলত। কিন্তু সায়েন্সের দৌলতে বর্তমানে আমরা জানি যে এটা কোনো ভগবানের চোখের জল নয়, বরং খুব দামি একটা পাথর যা খুব রেয়ার এবং একে কিনতে পকেট ফাঁকা হয়ে যায়। কিন্তু এই ডায়মন্ড যদি কারো হাতে চলে আসে তাহলে সেটা তার কাছে উৎসবের থেকে কিছু কম হয় না। তবে ডায়মন্ডের কথা যদি আসে আর গুজরাটের সুরতের নাম না হয় তাহলে ব্যাপারটা ফাঁকা ফাঁকা লাগে। সারা পৃথিবীতে যত ডায়মন্ড মাইন করে বাইরে বের করা হয় তার 90% হীরেকে এই সুরতেই কাটা এবং পালিশ করার কাজ হয়। তবে কাটা এবং পালিশ করার কাজ যদি এখানে হয় তবে এই হীরেগুলোকে বের করা হয় কোথা থেকে আর ডায়মন্ড তৈরি হয় কিভাবে, চলুন আজকে ভিডিওতে আমরা ডায়মন্ড সম্পর্কে একটু জানার চেষ্টা করি। ডায়মন্ড কোনো ভগবানের চোখের জল নয়, একে মাটির গভীর থেকে বের করতে হয়। কিন্তু মাটির গভীরে কোন জায়গায় এটাকে পাওয়া যায়, মানে হীরের খনিকে কিভাবে খোঁজা হয়, সেটাও একটা ইম্পর্টেন্ট কাজ। এর জন্য প্রথমে এর লোকেশনকে খুঁজতে হয়। ডায়মন্ডের খোঁজ করার জন্য কিম্বারলাইটের পাথরকে খুঁজতে হয়। আর যেভাবে ডায়মন্ডকে খুঁজে পাওয়া মুশকিল কাজ, সেইভাবে কিম্বারলাইট পাথরকে খোঁজাও খুব চাপের। এবার ধরুন কিম্বারলাইটের পাথরকেও আপনি খুঁজে নিলেন, তাহলেও সেখানে খুব কম পরিমাণে, খুব অল্প পরিমাণে ডায়মন্ড থাকে। তবে যেখানে ডায়মন্ড থাকে সেখানে আরও অনেক ধরনের মিনারেলস থাকে। এই জন্য সবার প্রথমে বিভিন্ন ধরনের খনিজ পদার্থকে খোঁজা হয়। তারপর খনিজ পদার্থ পেয়ে গেলে সেখানে কিম্বারলাইটের খোঁজ শুরু হয় এবং কিম্বারলাইটের খোঁজ করে তারপর সেখানে ডায়মন্ড মাইন করতে হয়। এবার আমরা বুঝে গেলাম যে হীরেকে খোঁজা কিভাবে হয়। তবে আমাদের এটাও জানতে হবে যে মাটির গভীরে এই ডায়মন্ড তৈরি কিভাবে হয়। বৈজ্ঞানিকদের কথা অনুযায়ী মাটির গভীরে প্রায় 150 থেকে 200 কিলোমিটার নিচে প্রচণ্ড উত্তপ্ত পরিবেশে এই ডায়মন্ডের নির্মাণ হয়। এই জায়গাতে কার্বনের মলিকিউল উপস্থিত থাকে যা প্রায় 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ক্রিস্টালাইজ হয়ে ডায়মন্ড তৈরি করে। এরপর আগ্নেয়গিরির বিস্ফোরণ বা ভলকানিক ইরাপশনের ফলে এই ডায়মন্ড ভূগর্ভ থেকে উপর দিকে উঠে আসে। তার মানে এটা মোটেই নয় যে আগ্নেয়গিরি বিস্ফোরণ হলেই চারিদিকে ডায়মন্ডের ছড়াছড়ি হয়, কারণ এই ডায়মন্ডগুলো ভূপৃষ্ঠের উপরে এসে গাজনের মতো শেপের কিম্বারলাইটের পাইপ তৈরি করে যাকে ডায়মন্ড প্রসপেক্টররা খুঁজে বের করে এবং তারপর এর মধ্যে হীরের খোঁজ করতে শুরু করে। তবে ডায়মন্ড খোঁজা খুব কঠিন কাজ, কারণ যে অবস্থাতে এই ডায়মন্ডকে মাটির ভেতরে পাওয়া যায় সেই অবস্থাতে একে কেউ ডায়মন্ডই বলবে না। এই জন্যই হয়তো মানুষ বলে যে হীরের আসল পরিচয় জহুরি করতে পারে। এটা এই কারণে বলা হয় যে সেই সময় পর্যন্ত ডায়মন্ড শুধুমাত্র একটা ট্রান্সপারেন্ট পাথরের মতোই মনে হয় যাকে কার্বনের সবথেকে বিশুদ্ধ ফর্মও বলা হয়। এই কারণে এই ডায়মন্ডকে যদি 750 ডিগ্রি টেম্পারেচারে গরম করা হয় তবে ডায়মন্ডটা কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়ে যায়, যার পর এর নাম আর কিছু থাকে না। তবে এই ডায়মন্ডকে খনি থেকে বের করার জন্য 3টে মেথডকে ব্যবহার করা হয়। প্রথম মেথডটা হলো অ্যালুভিয়াল মাইনিং। এক্ষেত্রে নদী, সাগর, সমুদ্রের তলায় খোদাই করতে হয় যাতে ওই জায়গাতে কিম্বারলাইটের পাইপকে খোঁজা যায় যা ভলকানিক ইরাপশনের ফলে তৈরি হয়েছে। এই প্রসেসে খোদাই করে কিম্বারলাইটের নদী পর্যন্ত পৌঁছাতে হয়, যে কাজটা করতে অনেক টাইম লেগে যায়। তবে বিগত সময়ে ডায়মন্ডের ডিমান্ড প্রচুর পরিমাণে বেড়ে গেছে, এই কারণে খননকারীরা পাইপ মেশিনকে ব্যবহার করতে শুরু করেছে যার সাহায্যে তারা কিম্বারলাইটের উপরে জমে থাকা ধুল, মাটি, পাথরকে সরিয়ে দেয়। সবশেষে আরও একটা মেথড হলো মেরিন ডায়মন্ড মাইনিং। এক্ষেত্রে ওশান ফ্লোর বা সমুদ্রের নিচে গিয়ে ডায়মন্ডকে খুঁজতে হয়। যদি পুরনো সময়ের কথা বলা যায় তবে এই কাজের জন্য প্রফেশনাল সুইমারকে ব্যবহার করা হতো, কিন্তু মডার্ন টেকনোলজি এই কাজটাকেও একেবারে সোজা করে ফেলেছে, কারণ এই মেথডে এখন মানুষের জায়গায় ক্রলারকে ব্যবহার করা হয় যা ওশান ফ্লোর থেকে ফ্লেক্সিবল পাইপের মাধ্যমে নিচের পাথরকে টেনে উপরে তুলে নিয়ে আসে। পরে শ্রমিকরা ওই পাথরকে পরিষ্কার করে ওখান থেকে ডায়মন্ড বের করে। তবে ডায়মন্ডও এক ধরনের পাথর, শুধুমাত্র একটু চকমকে পাথর। তাই এবার আমাদের একটু জানতে হবে যে এই পাথরটাকে কোন কোন প্রসেস পার করার পর সেই পাথরটা ডায়মন্ডে পরিণত হয়। তো এই প্রসেসটাকেও আলাদা আলাদা পার্টে ভাগ করা হয়েছে।
এর সবার প্রথম স্টেজ হলো ক্র্যাশিং। এই প্রসেসে কিম্বারলাইট এবং অন্যান্য যে সমস্ত পাথরকে খনি থেকে বের করে আনা হয়েছে সেগুলোকে ক্রাশ করে গুঁড়ো গুঁড়ো করে ফেলা হয় যাতে ওই পাথরের সাইজগুলোকে ছোট করা যায়। এরপর স্টেজ টুতে হয় স্ক্রাবিং। এই স্টেজেতে ওই ছোট ছোট পাথরগুলোকে ভালো করে পরিষ্কার করা হয়। তবে এখনো পর্যন্ত ডায়মন্ড আমাদের হাতে আসেনি, এই জন্য এর পরের স্টেজে ওই ছোট ছোট পাথরগুলোকে একটা সেমি লিকুইড বা জেলির মতো এক ধরনের তরলের মধ্যে দিয়ে সাইক্লোন মেশিনের মধ্যে ঢুকিয়ে দিতে হয়, যে মেশিনের মধ্যে কন্টিনিউয়াসলি ঘোরানোর ফলে যত হেভি মেটেরিয়াল আছে সেগুলো নিচের দিকে চলে আসে এবং লাইট মেটেরিয়ালগুলো উপরে উঠে আসে। এর পরের স্টেজে করতে হয় এই সমস্ত কিছুর রিকভারি, যেখানে সলিউশন থেকে বের হওয়া যত হেভি মেটালগুলো আছে তার মধ্যে থেকে ডায়মন্ডকে বের করে আলাদা করে ফেলতে হয়। তারপর সবশেষে ওই ডায়মন্ডগুলোকে অ্যাসিডিক সলিউশনের মধ্যে দিয়ে ওকে পরিষ্কার করতে হয় এবং তারপর ওই ডায়মন্ডকে শুকনো করে প্যাকেজিং করে পাঠিয়ে দেওয়া হয়। তারপর কাটিং এবং পলিশিংয়ের পর ওই ডায়মন্ডগুলোকে গয়নাতে লাগিয়ে দেওয়ার কাজ হয়। এইভাবে ভারতবর্ষে 4th century BC-তেই ডায়মন্ডের খোঁজ শুরু হয়ে গিয়েছিল। আর কিছু সময় পর্যন্ত ভারতই এমন একমাত্র দেশ ছিল যেখানে ডায়মন্ড পাওয়া যেত। তবে তারপর পৃথিবীর বিভিন্ন জায়গায় এই ডায়মন্ড পাওয়া শুরু হয়ে যায় এবং এরপরে গ্লোবাল মার্কেটে ভারতের হীরের কন্ট্রিবিউশন অনেক কমে যায়। তাই বর্তমানে শুধুমাত্র 3টি রাজ্য আছে আমাদের দেশে যেখানে ডায়মন্ড পাওয়া যায়, যার মধ্যে আছে মধ্যপ্রদেশ, ছত্রিশগড় এবং অন্ধ্রপ্রদেশ। তবে ভারতে যত হীরে পাওয়া যায় তার মধ্যে মধ্যপ্রদেশে 90% পাওয়া যায়। এই লিস্টেতে গোলকন্ডার নামও ছিল, যার নাম বর্তমানে গুন্টুর হয়ে গেছে। তবে ফান ফ্যাক্ট হলো, ফেমাস কোহিনুরের হীরে এই জায়গা থেকেই পাওয়া গিয়েছিল। বর্তমানে ডায়মন্ডের ডিমান্ড এত বেশি এবং টেকনোলজি এত বেশি অ্যাডভান্স হয়ে গেছে যে বৈজ্ঞানিকরা ল্যাবরেটরিতে ডায়মন্ডকে তৈরি করতে পারে। একে সিনথেটিক ডায়মন্ড বলা হয়। এক্ষেত্রে কার্বন এলিমেন্টকে এক জায়গায় রেখে ওর উপরে প্রচণ্ড পরিমাণে উত্তাপ এবং প্রেশার প্রয়োগ করে খুব দ্রুত গতিতে এই ডায়মন্ডকে তৈরি করা সম্ভব। নর্মালি ন্যাচারালি ডায়মন্ডকে তৈরি হতে যেমন হাজারো হাজারো বছরের সময় লেগে যেত, সেখানে ল্যাবেতে কয়েক সপ্তাহের মধ্যে ডায়মন্ড তৈরি হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা জানলেন যে ডায়মন্ড মাইনিং কিভাবে হয়। ভিডিওটা যদি ভালো লাগে তবে একটা লাইক এবং অন্যদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। ভাই বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছেন, ডায়মন্ড কোনো ভগবানের চোখের জল নয়। ডায়মন্ড হচ্ছে মাটির গভীর থেকে বের করতে হয়। ডায়মন্ড হচ্ছে মাটির গভীর থেকে বের করতে হয়, কিন্তু এটি মাটির কোন জায়গায়, মাটির গভীরে কোন জায়গায় পাওয়া যায় হীরেকে, ডায়মন্ডকে, সেটা একটা দরকারি কাজ। মাটির গভীরে কোন জায়গায় পাওয়া যায় সেটা একটা দরকারি কাজ। বিজ্ঞানীদের কথা অনুযায়ী প্রায় 150-200 কিলোমিটার নিচে প্রচণ্ড উত্তপ্ত পরিবেশে হীরেকে নির্মাণ করা হয়। বিজ্ঞানীদের কথা অনুযায়ী মাটির নিচে প্রায় 150-200 কিলোমিটার নিচে হীরেকে নির্মাণ করা হয়। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।